আজকে তোমাদের একটি ভিলেজ গার্ল দিয়ে একটি সিনাই ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অন করো। তো সবার প্রথমে তোমরা চওড়া করে একটা পেজ নেবে। চওড়া করে পেজ নেওয়ার পর ফিগার ড্রয়িংটা আমরা ঠিক মাঝখান থেকে শুরু করব। তো সবার প্রথমে ফিগারে মাথাটা আমরা করে নেব। ফিগারের মাথাটা আমরা ঠিক এই জায়গা থেকে ড্রয়িং শুরু করব। এভাবে মুখের ড্রয়িংটা করার পর গলার ড্রয়িংটা এভাবে করে নেবে। নিয়ে কাঁধের লাইনটা আমরা দুই পাশ থেকে সমানভাবে নিচ দিকে করে নিয়ে আসবো। এবার বডি স্ট্রাকচারটা জাস্ট মোটা থেকে অল্প সরু হবে, বেশি সরু করার দরকার নেই। এবার রাউন্ড করে এভাবে লাইনটা টানবে। এবার নিচের যে ফ্রকটা অল্প একটু ঘুরিয়ে এভাবে নিয়ে আসবে। আনার পর এটা রাউন্ড যাতে থাকে, রাউন্ড যাতে থাকে। নেক্সট আমরা ঠিক এই জায়গা থেকে হাতের ড্রয়িংটা এই আসবে, এই ঘুরে আসবে, একটু রাউন্ড হবে, একটু রাউন্ড। ঠিক এই কর্নার থেকে হাতে আরেকটা লাইন এভাবে নিয়ে আসবো। এইখান থেকে এই বুড়ো আঙুলটা একটু ঘুরিয়ে বাদ বাকি আঙুলগুলো এভাবে আমরা করব। নেক্সট আরেকটা হাত ঠিক এই জায়গা থেকে এই যাবে, এই হবে মোটা থেকে শুরু হয়ে বাদ বাকি আঙুলগুলো এভাবে যাবে। অর্থাৎ হাঁটছে সেই হিসেবে হাতের ড্রয়িংটা এরকম থাকবে। এই হাতের থেকে এই হাতটা একটু উঁচুতে থাকবে, যেই হয়ে যাবে সাথে সাথে আমরা এই লাইনটা মুছে দেব। নেক্সট ঠিক এই জায়গা থেকে আমরা একটা ব্যাগ ড্রয়িং করব, স্কুল ব্যাগ, এইরকম করে ব্যাগের ওই সাইডে একটুখানি পকেটটা এরকম করে দেবে। এই জায়গা থেকে ব্যাগের ফিতেটা এইরকম করে দেবে। এই করার পর জামার হাতাটা এইরকম করে দেবে, এটা এতটুকু থাকবে, এটা এতটুকু থাকবে, এই জায়গাটা ইরেজ করে দেবে। দেখো আস্তে আস্তে ফিগারটা কিন্তু আমাদের কাছে চলে আসছে। এবার জামার এই লাইনটা এই ফিতের জন্য দেখা যাচ্ছে না, এইভাবে তোমরা ডিজাইন করে দিতে পারো, জামার ভাঁজগুলো এইরকম আসবে। দেখো ফিগারটা কত ইজি হয়ে গেল। পায়ের ড্রয়িংটা ঠিক এই জায়গার থেকে মোটা থেকে সরু, এবার এখান থেকে গোল করে ঘুরিয়ে জুতোটা এইরকমভাবে করে দেবে। আরেকটা পা এইখান থেকে মোটা থেকে সরু হয়ে এইরকম হবে, অর্থাৎ এটা একটু সামনের দিকে আসবে, এটা একটু ছোট হবে যেহেতু হাঁটছে। এইরকমভাবে ফিগারটা করার পর মুখের ড্রয়িংটা এবার এইরকম করে দেবে। চুলটা এইরকম করার পর গোল করে এসে চুলটা এই যাবে, এই চলে যাবে। এই মুখটা করে দেবে। এভাবে করে একটা ভিলেজ গার্ল, স্কুল গার্ল বা পড়তে যাচ্ছে এরকমভাবে ড্রয়িংটা করে দেবে। এবার দেখো এটা দিয়ে একটা সিনারি ড্রয়িং আমরা করব। এভাবে করে একটা রাস্তার ড্রয়িং এইরকম করে নেবে। এই এইখান থেকে কিছু ঘাস করে দিতে পারো। এইখান থেকে আরেকটা লাইন এইরকম উঠিয়ে দেবে। এইখান থেকে একটা ঘর, একটা ঘরের ড্রয়িং এটা ইজি করে ভিলেজ সিনারি তোমরা করে দিতে পারো। তবে সিনারি বারেবারে আমি বলি তোমরা চেঞ্জ করতে পারো, এই রকমই যে করতে হবে এর কোনো কথা নেই, তোমরা চেঞ্জ করে করতে পারো। এখানে তাল গাছ এরকম ড্রয়িং করে দেবে। এবার এই জায়গায় দূরে ছোট করে জঙ্গল করে দেবে।
ছোট ছোট তাল গাছ এরকম করে দিতে পারো। অর্থাৎ ভিলেজ গার্ল দিয়ে এটা ভিলেজ সিনারি। এবার এই জায়গায় একটা খেজুর গাছের ড্রয়িং তোমরা দেখিয়ে দিতে পারো, সরু থেকে মোটা হবে। করার পর পাতাগুলো এইরকম ভাবে করে দেবে। এবার এই যে গাছের ডালটা এই লাইন থেকে এইভাবে যাবে, যাতে ঠিক হয় তার জন্য আগে আমি ওইভাবে লাইনটা করে নিলাম। এই যে উঠছে, এবার লাইনে আসবে, আবার উঠলো লাইনে, এইরকম ভাবে লাইনে এইরকমগুলো আসবে ভেতরে, এইরকম ভাবে এ শেপের খাঁজগুলো করে দেবে। এরকম করে পাতাগুলো খেজুর গাছে করে দিতে পারো। এখানে খেজুর গাছ নারকেল গাছও হতে পারে, যেটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা করতে পারো। নারকেল গাছের ড্রয়িং, খেজুর গাছের ড্রয়িং সব আমার চ্যানেলে আছে, তোমরা সেখান থেকেও ফলো করতে পারো ড্রয়িংগুলো। এই হলো কমপ্লিট একটি ভিলেজ সিনারি, ভিলেজ গার্ল দিয়ে। তো দেখো এটা কি করে অয়েল পেস্টেলে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তো দেখো দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে স্কাই ব্লু কালার দিয়ে আমি আকাশটা দেখাচ্ছি। আমি এই জায়গাটা শুধু ব্ল্যাক স্কেচ পেনের বর্ডার আর গাছগুলো দিইনি, যেহেতু এটা দেখা যাবে দূরের গাছ হবে, একটু হালকা করার জন্য আমি এই জায়গাটা দিইনি। তোমরা তো দেবেই না, অসুবিধা নেই। স্কাই ব্লু কালারটা উপর থেকে ডিপ করে অন্যান্য ভিডিওতে যেভাবে আকাশ আমি দেখিয়েছিলাম সেভাবেই করি, আস্তে আস্তে নিচ দিকে হালকা করে নিয়ে আস। এভাবে আস্তে আস্তে হালকা করে নিচে মিশিয়ে দেবে, হাতের উপরে চাপটা রঙের উপরে কমিয়ে দিলেই হালকা হবে। এইভাবে করার পর আবার হোয়াইট কালারটা দিয়ে ঠিক নিচ থেকে, হোয়াইট কালারটা ঠিক নিচ থেকে এই স্কাই ব্লু কালারটা তোমরা মিশিয়ে দেবে হোয়াইট কালারটা দিয়ে। আকাশটা অনেকে তোমরা খুব তাড়াহুড়ো করে করো, কিন্তু চেষ্টা করবে আকাশটা যেহেতু খুব বড় তাই একটু ধরে ধরে করার, তাহলে আকাশের রংটা ভালো হবে। এই হয়ে গেল আমাদের আকাশ, ঠিক যেভাবে দেখেছি এই সাইডটাও সেভাবে করেই তোমরা করবে। এবার দূরের জঙ্গলটা কোবাল্ট ব্লু কালারটা দিয়ে ঠিক নিচ থেকে ডিপ করে ওপর দিকে হালকা করে করে দেবে। খুবই যেহেতু ছোট জঙ্গলটা তাই নিচ থেকে ডিপ করে ওপর দিকে হালকা করে দেবে। তারপর কিছুই করার দরকার নেই, স্কাই ব্লু কালার দিয়ে মিশিয়ে দেবে। স্যাফ গ্রিন কালার দিয়ে অন্যান্য ভিডিওতে দিয়েছি, এটা দেওয়ার দরকার নেই।
খুবই ছোট জঙ্গলটা, তার জন্য আমি এটা স্কাই ব্লু কালার দিয়ে, তুমি একটু হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দেবে এরকম ভাবে। এই গাছগুলো কোবাল্ট ব্লু দিয়ে করবে, যেহেতু দূরের গাছ গ্রিন কালার দিয়ে করার দরকার নেই। আর কোবাল্ট ব্লু দিয়ে এই সরু লাইনটা টেনে দেবে, এইভাবেই দূরের কাজটা তোমরা করবে। এরপর এই যে খেজুর গাছ, খেজুর গাছে পাতাগুলো কীভাবে করতে হবে দেখো। স্যাপ গ্রিন, আমি দুটো পাতা দেখিয়ে দিচ্ছি, স্যাপ গ্রিন কালারটা দিয়ে, স্যাপ গ্রিন কালারটা দিয়ে প্রথমে এই পাতাগুলো রংটা দিয়ে নেবে। ডার্ক ব্রাউন দিয়ে এই মিডিলের যে লাইনটা সেটা তোমরা সরু করে টেনে দিতে পারো। প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে সরু সরু করে এই স্যাপ গ্রিনের উপর দিয়ে পাতার শেডটা দিয়ে দিতে পারো। এইভাবে করে বাদ বাকি পাতাগুলো করবে। আচ্ছা, গাছের গুড়িটা দেখানোর আগে জমির রঙটা কীভাবে করবে সেটা দেখাচ্ছি, একইভাবে এই জমিটাও কিন্তু সেভাবে করেই হবে। স্যাপ গ্রিন কালারটা দিয়ে ঠিক নিচ থেকে এই লাইনের ঠিক এই জায়গা থেকে ডিপ করে আস্তে আস্তে ওপর দিকে হালকা করে দেবে। এই যে এই জায়গাগুলো আবার একটু হালকা করে করবে, খুব ডিপ করে করার দরকার নেই, এই জায়গাটা একটু ডিপ করবে, কিন্তু এই জায়গার রঙটা যখন করবে একটু হালকা করে, জাস্ট এইরকমভাবে হালকা করে একটু মিশিয়ে দেবে এইরকম। এই দেখলে কিভাবে করলাম। এরপরে লাইট গ্রিন হালকা যে সবুজটা এই স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে, স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে আমরা রংটা আস্তে আস্তে উপরের দিকে ওঠাবো। কিন্তু যত উপরের দিকে যাবে রংটা ততই কিন্তু হালকা হবে। দেখো আস্তে আস্তে কিন্তু আমি হালকা করে নিয়ে যাচ্ছি। এরপরে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে, ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে এই যে হালকা সবুজটা এতক্ষণ আমরা ঘষলাম তার উপরে তোমরা আবার ঘষে দেবে। এই রংটাই ঘষে ঘষে আস্তে আস্তে আমরা ওপরের দিকে নিয়ে যাব। প্যাস্টেল কালার একটা কালারের সাথে আরেকটা কালার মিশিয়ে মিশিয়ে কিন্তু করতে হবে, তবে কি জমির রং বা যে কোনো রঙই সুন্দর হবে। সবার শেষ লেমন ইয়েলো দিয়ে আমরা শেষ করব। দেখো প্রতিটা রং, প্রতিটা রঙের সাথে কিন্তু আমি মিশিয়ে কিন্তু করলাম। এইরকমভাবে এই জমিটাও কিন্তু হবে, ঠিক যেভাবে করে তোমাদের পরপর পর ডিপ থেকে হালকা করলাম। এই আইডিয়া বা এইটা দেখে এটা তোমরা করবে। এরপরে এই খেজুর গাছের নিচে মিডিয়াম গ্রিন দিয়ে ঘাসগুলো একটু করে দেবে। এই ঘাসগুলো ওপর দিকে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দেবে, ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দেবে, তারপরে হালকা সবুজটা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারের সাথে মিশিয়ে কিছুটা নিয়ে আসতে হবে নিচ দিকে। আনার পর মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে ফিনিশ হবে। তোমরা পরপর দেখছো প্রতিটা রঙের সাথে প্রতিটা রং মিশিয়ে মিশিয়ে কিন্তু কাজটা করা হচ্ছে। এরপরে ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লুটা দিয়ে এরকম ঘাস সরু সরু করে টেনে ঘাসের মতন করে দেবে। ঠিক যেভাবে দেখালাম
সেভাবে করে এই পাশটাও করবে। এখানে এবার দেখো গাছের গুড়িটা আমি কিভাবে করছি, তারপর এই সাইডটা আসব, ডার্ক ব্রাউন দিয়ে, ডার্ক ব্রাউন দিয়ে কিছুটা এইরকম ভাবে এক সাইডে তোমরা করবে। আমি পুরোটা দেখালাম না, অল্প দেখাচ্ছি, একই সিস্টেমে পুরো কমপ্লিট করবে। এরপরে লাইট ব্রাউন কালারটা দিয়ে হালকা যে খয়েরি সেটা দিয়ে এই ডার্ক ব্রাউনটাকে কিছুটা মেশাবে। এরপর ইয়েলো আকার কালারটা দিয়ে কালারটাকে মিশিয়ে দেবে। সবার শেষ ব্ল্যাক কালার দিয়ে এই যে খাঁজগুলো আছে সেগুলোকে একটু এইরকমভাবে ব্ল্যাক দিয়ে শেড দিয়ে দেবে, তবেই সুন্দর হবে। এরপরে আসা যাক এই গাছ জঙ্গলগুলো, তাল গাছগুলো স্যাপ গ্রিন কালার করতে পারো বা মিডিয়াম গ্রিন কালার দিয়েও তাল গাছ হবে, ডিপ ব্লু দিয়ে শেড হবে। গাছের যে গুড়িটা ব্রাউন কালার, ডার্ক ব্রাউন দিয়ে হবে, ইয়েলো আকার দিয়ে একটুখানি এক পাশে করে দিতে পারো। এই গাছটা লেমন ইয়েলো দিয়ে ওপর দিকে করবে, তারপর হালকা সবুজ দিয়ে লেমন ইয়েলোর সাথে মিশিয়ে আড়াআড়ি করে রঙগুলো ঘষবে, স্লিপিং লাইনে নয়। তারপর হালকা সবুজের সাথে মিডিয়াম গ্রিন কালারটা মিশিয়ে গাছটা ফিনিশ করবে। একইভাবে এই জঙ্গলও হবে। মিডিয়াম গ্রিন দিয়ে হালকা সবুজের সাথে মিশিয়ে এই মিডিয়াম গ্রিন কালারটা করবে। সবার শেষ ডিপ ব্লু, প্রুশিয়ান ব্লু দিয়ে নিচে দিকে একটুখানি শেড দিতে হবে। এরপর ঘরটা আসা যাক। অরেঞ্জ কালার দিয়ে ঘরটা কিছুটা করার পর হালকা খড়ি রংটা দিয়ে অরেঞ্জের সাথে মিশিয়ে কালারটা করবে। ছোট ছোট বাঁশগুলো ইয়েলো আকার কালারটা করবে, ডার্ক ব্রাউন দিয়ে এই পাশের যে চালটা আছে সেটা হবে। এই গাছের গুড়িটাও এরকম করে দিতে পারো, ডার্ক ব্রাউন দিয়ে দরজাটা কিছুটা করবে, ইয়েলো আকার কালার দিয়ে এই পাশের দেয়ালটা করবে, আর এই পাশের দেয়ালটা হালকা করে ইয়েলো আকারটা ঘষবে, ডিপ করে নয়, এইটা একটু ডিপ হবে, এইটা হালকা হবে। গ্রে কালার দিয়ে এই চালের ছায়াটা এইদিকে পড়বে আর এই চালের ছায়াটা নিচ দিকে এরকমভাবে আসবে। ব্রাউনটা গ্রে কালার দিয়ে মিশিয়ে দিতে হবে, ব্ল্যাক দিয়ে শেড হবে জানলা দরজা। এই চালের এই দিকটাও ব্ল্যাকের শেড হবে। দেখলে কিভাবে কাজটা করা হলো, আর এখানে জমিটা তো এইরকমভাবেই তোমরা করবে। তো রাস্তার কালারটা অরেঞ্জ কালার দিয়ে এই লাইন ধরে, অরেঞ্জ কালার দিয়ে এই লাইন ধরে কিছুটা ডিপ করে আস্তে আস্তে হালকা করতে হবে। দুই ধার ধরি এইভাবে করে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে।
এরপরে ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই অরেঞ্জের সাথে মিশিয়ে পুরো রাস্তাটা আমরা করব। এইভাবে করার পর হোয়াইট কালার দিয়ে এর উপরে তুমি ঘষে দিতে পারো। দেখেছো রাস্তাটা কিভাবে করা হলো? আশা করি পুরো ছবিটা তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমি করলাম, এইভাবে করে পুরো কাজটা তোমরা করবে। আশা করি সেটা তোমরা করবে। ভিডিওটা স্কিপ করে যেও না, স্কিপ করলে কথাগুলো মিস করলে কাজগুলো কিন্তু সুন্দর হবে না, কালারগুলো কি কালার করেছি সেটা বুঝতে পারবে না। আশা করি সেটা তোমরা করবে না, কাজটাও ভালো হবে। তো দেখো দেখো আকাশের রংটা যেভাবে দেখিয়েছি এই পাশে সেভাবেই করা হয়েছে। এক পাশে তোমাদের জমিটা দেখিয়েছিলাম সেভাবে এই পাশে জমিটা করা হয়েছে। আশা করি পুরো ছবিটাই তোমরা করতে পেরেছো, যেভাবে খেজুর গাছের পাতা রাস্তা যেভাবে দেখিয়েছি। এবার দেখো ফিগার কালারটা বা ফিগারের পুরো রংটা কীভাবে করছে। তো ফিগারের গায়ের রং সবার প্রথমে আগে করে নেব। হালকা খড়ি রংটা দিয়ে ফিগারের গায়ে শেডটা করে নেব। এভাবে রং করার পর অরেঞ্জ কালারটা এই হালকা খড়ি রঙের সাথে মিশিয়ে আমরা রংটাকে কিছুটা আবার এগিয়ে নিয়ে যাব। সবার শেষ পিচ কালারটা দিয়ে ফিনিশ করব। এরপর কোনো কোনো জায়গায় ডার্ক বোঝানোর জন্য গায়ের রংটা ডার্ক ব্রাউন কালার দিয়ে তোমরা ফিগারের রংটা কোনো কোনো জায়গায় ডিপ করতে পারো। এই হয়ে গেল আমাদের গায়ের রং।
এবার ড্রেসে কালারের দিকে আসা যাক। ড্রেসটা লেমন ইয়েলো কালার প্রথমে তোমরা ঘষবে হালকা করে পুরো ড্রেসটা। এরম করে ঘষার পর রেড কালার দিয়ে আবার এই ইয়েলোর উপরে পুরো ঘষতে হবে। এই যে জামার গলার দিকে যে ডিজাইন, এই ডিজাইনটাকে একটু ছেড়ে অর্থাৎ ডিজাইনটাকে হলুদ রেখে দেবে আর বাদ বাকিটা এরকম করে রেড কালারটা আবার ইয়েলো কালারটা যেভাবে ঘষেছ সেভাবে করেই আবার রেডের কালারটা দিয়ে ইয়েলোর উপরে ঘষতে হবে। এই নিচের দিকটা এসে আমরা একটুখানি একটা বর্ডারের মতন রেখে দেব। নেক্সট কারমাইন কালার দিয়ে এই রেডের উপরে এবার আমরা শেড দেব। কিভাবে করলাম এরপর ক্র্যাশ কাটার দিয়ে বা ক্র্যাশ টুল দিয়ে বা টুথপিক দিয়ে তোমরা এইভাবে করে এরকম গোল গোল করে ডিজাইনটা করে দেবে। এটা করতে পারো বা এইরকম ড্রেস অবস্থায় রং রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে এই কাটার দিয়ে করার সময় একটু সাবধানে করবে। এরকম ছোটো ছোটো ডিজাইন করে দেবে। এই হয়ে গেল আমাদের জামার কালার। এবার আসা যাক ব্যাগের কালারটা। স্কাই ব্লু কালার দিয়ে ব্যাগের রংটা তোমরা করবে। ডিপ ব্লু কালারটা দিয়ে ব্যাগের যে শেড সেটা ডিপ ব্লু কালার দিয়ে ব্যাগের শেডটা সুন্দর করে দেবে। এবার আসা যাক মুখে। ব্ল্যাক কালার দিয়ে
চুলটা ধীরে ধীরে এভাবে করার পর গ্রে কালার দিয়ে ব্ল্যাকটাকে মিশিয়ে দেব। এরপরে চুলটা পরে করছি, গ্লাস মার্কিং দিয়ে আগে চোখটা করে নেব, বুড়োটা চোখটা, এরপরে চুলটা ফিনিশ করব। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এটা করতে পারো, কেন রংটা যেহেতু মোটা কালার লাইন থেকে বেরিয়ে যেতে পারে, এই জন্য তোমরা এই গ্লাস মার্কিং পেন্সিলে হেল্প নিতে পারো। রেড গ্লাস মার্কিং দিয়ে ঠোঁটটা করতে পারো। এই হয়ে গেল কমপ্লিট। এরপরে ডার্ক ব্রাউন দিয়ে এই জুতোটা করে দেবে। এক পাশে একটু হালকা ব্ল্যাকের শেড জুতোতে দিয়ে দিতে পারো। এ হলো কমপ্লিট আমাদের ফিগার। এবার ফিগারের ছায়া আমরা চলে আসবো। ডার্ক ব্রাউন কালার দিয়ে হালকা করে ছায়াটা এরম করে তোমরা করে দিতে পারো। এই গাছের ছায়াটাও হালকা করে দেখিয়ে দিতে পারো। ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই যে ছায়াটাকে একটু মিশিয়ে দেবে ব্রাউন কালারটাকে। আকাশে একটা দুটো পাখি এরকম, দেখিয়ে দিতে পারো। এ হলো কমপ্লিট একটি ভিলেজ গার্ল দিয়ে ভিলেজ সিনারি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার চ্যানেলে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে নোটিফিকেশনগুলো তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।